স্বপ্নের পদ্মা সেতু শুধু যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে না, দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি পদ্মা সেতু হয়ে রাজধানীতে পৌঁছাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কৃষকের পচনশীল পণ্য পরিবহনে কোনো বাধা থাকবে না। পদ্মা সেতু কারণে লাখো মানুষের কর্মসংস্থান ও জীবন জীবিকায় আসবে গুণগত পরিবর্তন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই সেতুর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় কৃষি খাতেও রাখবে গুরুত্বপূর্ণ অবদান। রিপোর্ট সুমন মাহমুদের। স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য, শিল্পের কাঁচামাল, শিল্পজাত পণ্য সহজে ও স্বল্প ব্যয়ে পরিবহন করা যাবে, যার কারণে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষি ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এই সেতুর ফলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের উৎপাদিত কৃষি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অতি সহজেই পরিবহন করা যাবে, যার কারণে পুরো জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এটা আমাদের উৎপাদনে জিডিপিতে 1.2% থেকে 1.5% মতো আকার বৃদ্ধিতে অবদান রাখতে পারে। জিডিপির আকারের একটা স্থায়ী বৃদ্ধি অর্জন করতে এটা সহায়ক হবে। তো যমুনার চেয়ে তো আমার মনে হয় পদ্মার ওপারে অর্থনৈতিক উন্নয়নের সুযোগটা আরও অনেক বেশি। পদ্মা সেতু দিয়ে মংলা বন্দর, পায়রা বন্দর, বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কারণে কৃষকের উৎপাদিত পচনশীল পণ্য অতি সহজে পরিবহন করতে পারবে। এতে কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চল নয়, পুরো বাংলাদেশের অর্থনীতির গতিপথ বদলে যাবে। ওইপারে যারা উৎপাদন করেন ভালো মূল্য পান না, কারণ বড় বাজার ধরতে পারেন না, সময় মতো ধরতে পারেন না। বিশেষ করে ধরেন পচনশীল পণ্য যারা উৎপাদন করেন, তাদের তো হলো স্থানীয়ভাবে বিক্রি করো, নাহলে যদি যেতে যেতেই আমার যদি সারাদিন লেগে যায়, আমি হয়তো মালের 10% এমনি পচেই যাবে। তো সেই সমস্যাটার এখানে অ্যাড্রেস্ট হবে, যার ফলে ওই ওখানকার যারা উৎপাদন বা উদ্যোক্তা আছেন তারা বড় বড় বাজারগুলি ধরতে পারবেন, বেটার মূল্য পাবেন। পদ্মা সেতু শুধু কৃষিখাতকে সমৃদ্ধ করবে না, উল্লেখ করে এই অর্থনীতি বিশ্লেষক আরও বলেন, এই সেতুর কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের গ্রামীণ অর্থনীতির ভিতকে যেমন শক্তিশালী করবে, তেমনি জাতীয় অর্থনীতির চাকাও গতিশীল হবে। এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুরো বাংলাদেশের মানুষের জীবনকেই এগিয়ে নেবে। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।